ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এগিয়ে আসছে বিধানসভা ভোট, এখনো কার্যকর হয়নি সিএ। এই নিয়ে লাগাতার পরোক্ষে নিজের দলের উপর চাপ তৈরি করে চলেছেন বন্দার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই প্রেক্ষাপটে ঠাকুরনগরে রাস উৎসব থেকে ফের একবার সতর্ক বার্তা শোনা গেল মতুয়া ঠাকুর বাড়ির সদস্যের গলায়। একটা কমিউনিটি যারা উপেক্ষিত, কোন কমিউনিটির হেল্প ছাড়া আজকে নিজেরা এখানে দাঁড়িয়েছে, তো তারা আগামী দিনে রাজনৈতিক অবস্থান বিলংস করতে পারে, এটা বলা অস্বাভাবিক কোথায়? মতুয়াদের চাওয়া পাওয়াকে রাখা হচ্ছে না। বিয়ে আমাদের অধিকার, আমরা ভারতবর্ষের অধিকারী, আমরা ভারতবর্ষের অধিবাসী, আমরা ভারতবর্ষের নাগরিকত্ব চেয়েছি। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে মতুয়া অধ্যুষিত বনগাঁ আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। ভোটে জেতেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা তৃণমূলের হাতছাড়া হয়। তখন বিজেপির অন্যতম হাতিয়ার ছিল নাগরিকত্ব ইস্যু, কিন্তু এখনো সিএ কার্যকরী না হওয়ায় অস্বস্তিতে খোদ বিজেপি সাংসদই। যে এখনো সোসাইটিতে কেন এই সিটিজেনশিপ একটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বনগাঁয় বিজেপি সাংসদের গলায় অসন্তোষের সুর শুনে বিন্দুমাত্র দেরি না করে তার উদ্দেশ্যে বার্তা দিয়েছে তৃণমূল। সত্য কথা বলেছে যে ভারতীয় জনতা পার্টি সত্যি কিছু করেনি, প্রতিশ্রুতি দিয়েছে, সমস্ত প্রতিশ্রুতি ছিল মিথ্যা আর অসত্য। মতুয়াদের জন্য সত্যি করেনি বিজেপি। আমি শান্তনুকে ধন্যবাদ দেবো, অভিনন্দন দেবো, শান্তনুর কথাটা ঠিক কথা বলেছে। শান্তনু শুধু ভাওতা দিয়ে গেছে, যদি ঝান্ডাটা ছেড়ে দেয় বিজেপি, ঝান্ডাটা ছেড়ে দেয় তা আমাদের কাছে আসুক শান্তনু। আমি শান্তনুর সাথে আমরা একদম মমতা ঠাকুরকে বলবো শান্তনু ঠাকুর স্যারের যোগাযোগ করে মমতা ঠাকুর শান্তনু একসাথে লড়াই করবে। রাজ্যের 70টিরও বেশি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা ফ্যাক্টর, তাই ডান বাম সব দলই সবসময় মতুয়া ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করে। এখন মতুয়া ভোট মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে বিভক্ত, আর নাগরিকত্ব মতুয়াদের কাছে বরাবরই প্রধান ইস্যু। তাই এখন বড় প্রশ্ন হল, ভোটের আগে সিএএ কার্যকরী না হলে বিধানসভা নির্বাচনে মতুয়ারা কোন দিকে যাবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। স্যার সাতটায় বেরিয়ে যাবে। সাতটায় কোথায় যাবে? দার্জিলিং। কতদিনের জন্য? দিন নয় স্যার, ঘন্টা, এক ঘন্টার জন্য। দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে আটটার মধ্যে ব্যাক। প্লেন চার্টার করেছো নাকি? এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ সাতটায় বাংলা, রোজ শুনতে সাতটায়। ভোররাত থেকে রাত ভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।